কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেল, তবু লোকটার মায়া হলো না। সে নাকি আবার আমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা নাকি চাই? ওনার সব ভণ্ডামি, মনে করে জোর করে বিয়ে করলেই ভালোবাসা পাবে। একদম সহ্য করতে পারি না লোকটাকে। আমাকে জোর করে বেঁধে রেখেছে, তাও আবার বাসর ঘরে, এমন বাসর যেন অন্য কোনো মেয়ের কপালে না জোটে। বিয়ের সময় অনেক মেরেছে, মারধর করে বিয়েটাই করে নিল। শয়তানটা জিদের কাছে আমি হেরে গেছি। ঘটনা শুরু হয়েছে 2 বছর আগে থেকে। আমি নীলা, তখন মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি। এই লোকটি প্রতিদিন কলেজ থেকে ফেরার সময় আমার পিছু নিত। একদিন তো ভাইয়া দেখেও ফেলেছিল, বাসায় এসে অনেক কিছু বলল আমাকে। লোকটার নাম আসিফ, অনার্স শেষ করেছে, এখন আর লেখাপড়া করে না কিন্তু মাস্তানি করে, তাই ভাইয়া ওকে দেখতে পারে না। আমাকে প্রায় বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভালোবাসার কথা বলতো। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো তোমার জন্য সব করতে পারি, তুমি যা বলবে তাই। আমি কোনো পাত্তা দিতাম না, মরতে পারলে মরে দেখাও তারপর বুঝবো ভালোবাসো। এমন করে 2 বছর চলে যায়, ওনার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি আমি। আরেকদিন বিল্ডিং এরকম সামনে পেছন থেকে হাত ধরে আমাকে বিয়ের কথা বলে। আমি উনাকে একটা থাপ্পড় মেরে বলি, পাগল নাকি, আপনার সাথে আমার যায়? আপনি একটা মাস্তান, আমি কিন্তু শিক্ষিত, তাতে কি, করেন তো গুন্ডামি, তাই না? আমাকে বিরক্ত করবেন না, এসব আমার পছন্দ না। সেদিন আমি ওনার চোখে রাগ দেখেছি, কোনোভাবে এড়িয়ে বাসায় চলে আসি। একদিন রাতে উনি আমাকে ফোন করে দেখা করতে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি প্লিজ একটু দেখা করো, এটাই আমার শেষ ইচ্ছা, প্লিজ আমার এই কথাটা অন্তত রাখো। তারপর অনেক কিছু ভেবে আমি রাজি হলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাল তোমার কলেজ ছুটি হলে তোমার বাসার পাশের গলিতে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে চলে আসবে, ঠিক আছে? পরদিন দেখা করতে গেলাম, কিন্তু আমার হাত ধরে আগের মতোই ওনার ভালোবাসার কথা বলতে থাকে। আমি রাগে চলে আসতে চাইলাম, ঠিক তখনই পেছন থেকে রুমাল দিয়ে মুখ চেপে ধরে। পরে আর কিচ্ছু মনে নেই আমার, জ্ঞান ফিরতেই দেখি লোকটা আমার মাথার কাছে বসে আছে। বুঝতে পারলাম উনি আমাকে ওনার কাছে নিয়ে এসেছে। আমি উঠে বসতেই আঁতকে উঠি, কাঁদতে থাকি। উনি আমাকে অনেক বোঝায়, হাত জোর করে তার ভালোবাসার কথা বলে, কিন্তু আমি চিৎকার চেঁচামেচি শুরু করি। ওনার রাগ অনেক বেশি ছিল, তাই আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিল কয়েকটা, গালগুলো লাল হয়ে গেছে। উনি সামনে বসে আছে বিরক্ত হয়ে, আমি ফুপাতে ফুপাতে কান্না করতে লাগলাম। হয়তো লোকটার একটু মায়া হলো, হাত জোর করে সরি বলতে থাকে, আবার কান ধরেও। তারপর পাশের ঘরে গিয়ে কাকে যেন ফোন করে বিয়ের সব ব্যবস্থা করে ফেলে উনি। এখন বাসর ঘরে গামছা দিয়ে আমার হাত মুখ বেঁধে বসিয়ে রেখেছে। আমি ভেবে রেখেছি মুখ খুললেই কান্না শুরু করব। আমাকে ভয় দেখিয়ে বিয়ের লেহেঙ্গা পরিয়েছে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? উফ, তোমার তো মুখ বাঁধা, দাঁড়াও খুলে দিচ্ছি, দেখো পাগলিটা কেঁদে কেঁদে চোখের কি অবস্থা করেছে। আপনার কি সত্যি কষ্ট হচ্ছে এটা দেখে? মানে তুমি কেন বুঝতে পারো না তুমি আমার ভালোবাসা? ভালোবাসেন আমাকে তাই না? হ্যাঁ, অনেক বেশি। জানো এই ঘরটা আমি নিজের হাতে সাজিয়েছি, শুধু তোমার আর আমার জন্য, আপনার জন্য তো অবশ্যই। আচ্ছা, আপনার এই ইচ্ছাটা মেটাতে আমাকে তুলে নিয়ে এসেছেন তাই না? কি বলছো তুমি এসব, আমি তোমাকে ভালোবাসি, যদি অন্য কোনো ইচ্ছা থাকতো তাহলে কবে ইচ্ছাটা পূরণ করে নিতাম, কিন্তু না, আমি তোমাকে সারাটা জীবনের জন্য চাই। তাহলে এখন কেন এই ইচ্ছে? এখন তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, আমার সব কিছুতে তোমার অধিকার আছে, ঠিক তেমনি তোমার সব কিছুতেও আমার অধিকার আছে। আপনি আমাকে কখনো ভালোবাসেননি, শুধু ভোগ করতে চান। লোকটা রেগে গেল, বলল আবার বলো তো। আমি ভয় ভয়ে বললাম, হ্যাঁ আপনি আমাকে ভোগ করতে চাইছেন। লোকটা রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে না, জোর করে বাসর করলো আমার সাথে। সকালবেলায় আমি বিছানায় হাঁটু জড়িয়ে বসে কান্নাকাটি শুরু করেছি। সাজগোজ এলোমেলো, কাপড় সরে গিয়েছে শরীরের, সারা রাত কিভাবে ভোগ করেছে সেটা বলার মতো না। আমি কান্না করছি আর উনি পড়ে পড়ে ঘুমোচ্ছে, বদমাস কোথাকার। বেলা 12টা বাজে, লোকটা ঘুম থেকে উঠে বসে বলল, নীলা চুপ করো, আর কত? আল্লাহ, এই মেয়ের চোখের পানি কবে শেষ হবে, আর কবে আমার শান্তি হবে? খোদা একটু তাকাও আমার দিকে। আমি কান্না করতেই থাকি, এখন খুব কষ্ট হয় তাই না? আমারও হয়েছিল, এটা বলে আবার কান্না করতে থাকে। উফ, এই বউ রান্না করতে যাও। এরপর আবার কান্না, ও তুমি তো আবার রান্না করতে পারো না, আমাকেই করতে হবে। উনি গোসল করতে চলে গেল। লোকটার কাছে আমার কান্নার কোনো মূল্যই পাচ্ছি না, তাই আমি উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। ভাবছি কিভাবে বাবা মার সাথে যোগাযোগ করব, ভাইয়ার সাথে যোগাযোগ করা দরকার, ওরা নিশ্চয়ই আমাকে পাগলের মতো খুঁজছে। পেছন থেকে আমাকে অবাক করে দিয়ে লোকটা এসে বলল, চলো তোমাকে গোসল করিয়ে দিব। কি? হ্যাঁ, সবকিছু দেখার ধান্দা তাই না? মনে করেছেন আমি কিছু বুঝি না তাই না? লোকটা হাসতে হাসতে বলল, কিছু দেখার কি বাকি আছে নাকি? সব দেখে নিয়েছি কালকে, আমি একা গোসল করতে পারবো। লোকটা আমাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমার স্বামী মানে এই লোকটা বাহিরে গেছে, অনেকক্ষণ ধরে প্ল্যান করে বসে আছি, বাইরে থেকে লক করে গেছে, না হলে এই সুযোগে পালিয়ে যেতাম। রাত 10টা বাজে, এখনো ফিরছে না। যখনই দরজাটা খোলার শব্দ হলো অমনি চিৎকার শুরু করলাম, ও আম্মা গো। আরে সোনা, আম্মু তো গ্রামের বাড়িতে, এত তাড়াহুড়ো করলে কি চলে? ওদের না হয় কদিন পর জানাবো বিয়ের কথাটা। আরে আমি কি আপনার আম্মুকে ডাকছি নাকি? আমার শরীর খারাপ লাগছে তাই কষ্টে আম্মাকে ডাকছি। তা
কেমন খারাপ শুনি? আমার মাথা ঘুরছে আর বমি বমি লাগছে, হাঁটতে পারছি না। বা একদিনেই আমি বাবা হতে চললাম, যাক আমার হ্যাপি পাওয়ার আছে। কে বাবা হবে? কিসের বাবা হবে? আমি বাবা হব তোমার বাচ্চার। বেশ আনন্দ লাগছে আমার। দাঁড়াও মিষ্টি নিয়ে আসছি। আরে থামেন তো, আমার আবার কিসের বাচ্চা? মানুষের দূর কি সব আজে বাজে কথা বলছেন। আরে আজে বাজে না, এসব প্রেগনেন্সির লক্ষণ। মনে মনে ভাবলাম অন্তত বাসা থেকে বের হবার একটা সুযোগ তো পাবো। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? তা তো অবশ্যই, কিন্তু তুমি তো হাঁটতেই পারছো না, কিভাবে যাবে? আমরা তো হেঁটে যাব না, গাড়িতে করে যাব। হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা কালকে বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা, উনি ফ্রেশ হয়ে হোটেলে চলে গেলেন। মনে মনে খুশি হয়ে বললাম, বলো এত তাড়াতাড়ি কেউ প্রেগনেন্ট হয় না, এটাও জানে না। যাবার সময় পালাবার কোনো সুযোগ পাইনি। ডাক্তার চেম্বারে ডাক্তারের সামনে বসে আছি, উনি এতক্ষণ আমাকে ভালো করে চেক আপ করছেন, আর এখন কি সব রিপোর্ট দেখছেন। আমার স্ত্রী মা হতে চলেছেন, কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার সাথে আরো বেশি বিরক্ত হলাম আমার পাশের লোকটার কাণ্ড দেখে। আমার স্বামী ডাক্তারের হাতে হ্যান্ডশেক করছে, তাকে জড়িয়ে ধরছে, কিছুক্ষণ নাচানাচি করলো, আর আমি বুঝতে পারছি না কিভাবে প্রেগনেন্ট হয়ে গেলাম। তাছাড়া যে বাচ্চাটা এখনো দুনিয়াতে আসেনি, এখন নিজের হাতে তার পিতৃ পরিচয় মুছে দিতে বুকটা কেঁপে উঠছে। আমার স্বামীর আমার দিকে খেয়াল নেই, সে বাচ্চাদের মতো আনন্দ করেই যাচ্ছে। আমি একবার ভাবছি এক্ষুনি ছুটে পালাবো, কিন্তু কিছুতেই পারছি না। সম্মানিত ভিউয়ার্স, এরপর নীলা কি সিদ্ধান্ত নিল জানতে চাইলে আমাদের পেজে চোখ রাখুন। খুব দ্রুত গল্পটির দ্বিতীয় পর্ব দেওয়া হবে। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন।